আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না, আমরা সবসময় সতর্ক আছি। ছয় বছর আগে 2016 এর 1 জুলাই একটি মর্মান্তিক হলি আর্টিজানের যে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়, এতে 3 জন বাংলাদেশি সহ 20 জন নিহত হন। আমরা যারা মারা গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি। আপনারা এবং ওই সময় আপনারা জানেন যে 2 জন পুলিশ অফিসার বীরত্বের সাথে দায়িত্ব পালন করতে গিয়ে ওই সময় নিহত হয়েছে। আপনারা আরও জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রমে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে, এবং আমাদের কর্নেল আজাদ সিলেটে জঙ্গিবাদ বিরোধী অপারেশনে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন। আমি তার দিদি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি, এবং আমাদের অফিসার যারা মারা গিয়েছেন তাদের এবং ওই দিনের ঘটনায় যারা মারা গিয়েছে সকল শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। আপনারা জানেন হলি আর্টিজানের যে ঘটনা, এই ঘটনার পরপর 12 ঘন্টার মধ্যে আমরা ওই এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই এবং অভিযান পরিচালনার মতো একটা পরিবেশ সৃষ্টি করি, এবং হলি আর্টিজান ঘটনা যেদিন সংঘটিত হয় ওই দিন এই জঙ্গিদের নেটওয়ার্কের মাধ্যমে তারা লাইভ প্রচার করছিল, তাদেরকেও আমরা চিহ্নিত করেছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমাদের জঙ্গিবাদ বিরোধী অভিযান, মাননীয় প্রধানমন্ত্রীর যে জঙ্গিবাদ বিরোধী সন্ত্রাসবাদ বিরোধী যে জিরো টলারেন্সের নীতি, এই নীতিতে আমরা দায়িত্ব পালন করে জঙ্গিবাদকে যেভাবে ঈর্ষণীয়ভাবে যেভাবে অন্যান্য দেশের তুলনায় ঈর্ষণীয়ভাবে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করেছি এবং সেটা কিন্তু আমরা ধরেও রেখেছি। আমরা সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে সাইবার জগতে আমরা প্রতিনিয়ত এই সকল বিষয় খোঁজখবর রাখছি। সব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, সকল গোয়েন্দা সংস্থা আমরা একযোগে সমন্বয়ের সাথে কাজ করছি, যার কারণে কিন্তু জঙ্গিবাদ আমাদের দেশে সেই সক্ষমতা এখন আর প্রদর্শন করতে পারছে না। তারপরও আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না, আমরা সবসময় সতর্ক আছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা 16 জন জঙ্গিকে তাদের ডিরেডিকালাইজেশন কার্যক্রমের মধ্য দিয়ে আমরা 16 জন জঙ্গিকে আত্মসমর্পণ করিয়েছি। তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যে তারা জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ছে কি না, এবং এটা আমরা করছি এই জন্য যে আমাদের প্রক্রিয়াটা চলমান আছে, যে কেউ যদি জঙ্গিবাদের পথ ছেড়ে ভালো পথে আসতে চায়, যারা কোনো অপরাধে জড়িত হয়নি তাদেরকে আমরা ডিরেডিকালাইজ করে আমরা ভালো পথে আসার জন্য, শান্তির পথে আসার জন্য, ইসলাম শান্তির ধর্ম শান্তির পথে আসার জন্য আমরা সবসময় তাদেরকে উদ্বুদ্ধ করি, উজ্জীবিত করি।